সংসদ সদস্যকে বিনা ভোটের এমপি বলে বিতর্কে উপজেলা চেয়ারম্যান বিডি স্টার টিভি নিউজ দোয়ারাবাজার প্রতিনিধি সঙ্গে আছে আমি দানজানা রহমান লিজা। সুনামগঞ্জ পাঁচ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য মহিবুর রহমান মানিককে বিনা ভোটের এমপি আখ্যা দিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন দোয়ারাবাজার উপজেলার ক্ষমতাসীন দলের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুর রহিম। সোমবার দুপুরে উপজেলার সুরমা ইউনিয়নের টেংরা টিলায় বয়স্ক ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে নিজ দলের সংসদ সদস্যদের বিরুদ্ধে এমন মন্তব্য করেন আওয়ামী লীগের এই উপজেলা চেয়ারম্যান। তার এই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংসদ সদস্যের সমর্থকরা তার বক্তব্যের তীব্র সমালোচনা করে তাকে বিশ্বাসঘাতক হিসেবে আখ্যায়িত করছেন। অপরদিকে এমপি বিরোধিতার সত্য কথা বলার জন্য তাকে অভিনন্দন জানানো হচ্ছে। উপজেলা চেয়ারম্যান ডাক্তার আব্দুর রহিম বলেন, এই যে রাস্তাঘাটের কথা বলছেন, আমার নাতি সাক্ষী, প্রত্যেকটা উপজেলা মিটিংয়ে আমরা স্পষ্ট বলেছি আপনি অন্তত আমরা দুইটা রাস্তা ঠিক করে ছয়টা ইউনিয়নকে উপজেলা পরিষদে আনার ব্যবস্থা করে দেন, উনি কোনো কথা বলেন না, আমি কি করবো। তিনি বলেন, আমি কয়েকদিন আগে বলছি মাননীয় এমপি মহোদয় আপনার কাছে 20 কোটি টাকার থোক বরাদ্দ আছে, অনুগ্রহ করে সৎকায় জারিয়া হিসাবে লিল্লা হিসাবে কিছু বরাদ্দ দেন, কোনো উত্তর নাই। এরপর উপজেলা চেয়ারম্যান ডাক্তার আব্দুর রহিম বলেন, ঘটনাটা বুঝেননি। সত্যি কথা ডাক্তার রহিমে কয়, যদি ভোটের এমপি হইতেন জনগণের কাছে দায়বদ্ধ থাকতেন, ভোট কে দেয় জানেননি, হাসা কথা কই জেল ফাঁসি হইলে আমার হইব, সেন্টারে আপনারা যাইবার আগে ভোট শেষ, তো এমপির কোনো দায়বদ্ধতা আছে? বর্তমান সরকার ক্ষমতা থাকলে মহিবুর রহমান মানিক ভোট দিলেও এমপি, না দিলেও এমপি, ভোট দিলে তো উন্নয়নের জন্য ওনারা দায়ী কর্তা। আমি ওইদিন ওইদিন করছি কয়েকদিন আগে, মাননীয় এমপি মহোদয় আপনার কাছে একটা থুপ বরাদ্দ আছে 20 কোটি টাকা, অনুগ্রহ করে এই অনুগ্রহ থেকে আপনার সরকারের দাঁড়িয়া হিসাবে লিন্দা হিসাবে উন্নত হয়ে যাবে কিছু বরাদ্দ দেন, আমি আর কি করতে পারি আপনার ওই আছে বর্তমান সরকার যদি ক্ষমতা থাকে এই মহিবুর রহমান মানিয়ে কেন ভোট দিল এমপি, না দিল এমপি, হাজবেন্ড খারাপ ছিল কেউ লাগবে না রাজ্যের হাতে, ভোট দিত যদি দিল তুমি তার তারপরে তার দায়িত্ব কোনো একটা তালিকা বসে দিল। এ বিষয়ে সংসদ সদস্য মহিবুর রহমান মানিককে ব্যক্তিগত সহকারী মোশাহিদ আলী সাংবাদিকদের বলেন, আশা করব অবিলম্বে ক্ষমা চেয়ে এই বক্তব্য প্রত্যাহার করে মানুষের আস্থা ভালোবাসা ও সম্মান রাখতে সচেষ্ট হবেন উপজেলা চেয়ারম্যান। বিতর্কিত বক্তব্য দিয়ে তিনি নিজের দায় অন্যের ওপর চাপানোর চেষ্টা করছেন। উল্লেখ্য, গত উপজেলা নির্বাচনে সংসদ সদস্য মহিবুর রহমান মানিককে সমর্থন নিয়ে আওয়ামী লীগের টিকিটে দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এরশাদ আমলে জাপা থেকে নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুর রহিম। এদিকে সংসদ সদস্যকে নিয়ে উপজেলা চেয়ারম্যানের করা মন্তব্যের প্রতিবাদে বুধবার বেলা 2টায় প্রতিবাদ সভা ডেকেছে দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল অঙ্গ সংগঠন।